আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর হাতে খড়ি তো আজকে আমরা কথা বলবো কিভাবে একাধিক সিট থেকে ডাটা নিয়ে আপনি নতুন একটি সিটে আপনার রেজাল্ট ফর্মুলার মাধ্যমে দেখতে পারেন যেমন ধরেন আমি এখানে এই যে একটি পেজ ওপেন করে রাখছি সিট ওয়ান আমি যেহেতু মাইক্রোসফট অফিসের দু হাজার ষোলো ইউজ করতেছি নতুন কোনো ফাইল ওপেন করলে একটা সিটই থাকে আমি এখানে যদি ক্লিক করি তাহলে আরেকটা একটা সিট ওপেন হবে আবার ক্লিক করলে কাছে সিট তিনটা সিট আছে আমি এখন চাই যে এখানে কোনো কিছু সাম করব অর্থাৎ যোগ করব এবং সেইটা আনব সিট ওয়ান থেকে বা সিট টু থেকে বা একাধিক সিট থেকে এনে টোটাল একটা সামারি তৈরি করবো সেক্ষেত্রে আসলে কিভাবে ফর্মুলা ইউজ করতে হয় এটা নিয়ে আমাকে বারবার জিজ্ঞাসা জিজ্ঞেস করা হয়ে থাকে তো ভাবলাম যে এটা আপনাদেরকে একটু দেখিয়ে দেয় তাহলে আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও যেন এক্সেলে এক্সপার্ট হতে পারে এছাড়া দেখেন ফেসবুকে এই পেজে আমি নিয়মিত নতুন নতুন ভিডিও আপলোড করতেছি ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স জব ইন্টারভিউ বিভিন্ন কোশ্চেন নিয়ে যেহেতু ইউটিউবে অনেকেই অনেকেই ইউটিউবে আসলে এগুলা দেখে না কিন্তু ফেসবুকে যেন তারা দেখে উপকৃত হতে পারে তো আপনারাও চাইলে সেখানে লাইক দিয়ে ভিডিওগুলো দেখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখেন আমি এখানে তিনটা টাকা লিখে রাখছি সাপোজ এখানে তো আমি যদি সাম ফাংশন ইউজ করি আমরা যে আঠারোটা ফর্মুলা দেখছিলাম সেখানে সাম ফাংশন ছিল এক্সেলের বেসিক আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন এটা হচ্ছে আমার একটা টিউটোরিয়াল যেটা কিন্তু ধাপে ধাপে এরকম আমরা সামনের দিকে যেতে থাকবো ফলে এটা যদি আপনি দেখেন তাহলে বিগিনার থেকে এক্সপার্ট হয়ে যাবেন তো আমি যদি এখানে সাম লিখি এস ইউএম সাম ফার্স্ট ব্র্যাকেট দেই দেওয়ার পরে এই ভ্যালুগুলো যোগ করে দেয় দেওয়ার পরে ইন্টার দেয় এই যে দুইশো আপনি কিন্তু চাইলে এখানে যোগ করতে পারবেন তো আমরা একটু শিট টু তে যাই যাওয়ার পরে এখানে কিছু ভ্যালু লিখে নেই এখানে না লিখে হয়তো আমি এখানে লিখতে পারি ছত্রিশ পঁচিশ ছত্রিশ ধরেন তিনটা ভ্যালু লিখলাম লেখার পরে এই তিনটারও আমি সাম করলাম সাম করে দিলাম আমি যদি আরেকটা শিটে যাই শিট থ্রিতে যাই ধরেন এখানে আমার কিছু ভ্যালু আছে এরকম দুই ছয় নয় এই তিনটাও যদি আমি সাম করতে চাই তাহলে এসিউএম সাম করে দিলাম ব্র্যাকেট দিলাম আমি এগুলা ক্লোজ করে দিলাম ইন্টার দিলাম তো দেখেন সতেরো এখন আমি চাচ্ছি যে আমি একটা নতুন শিট করব শিট ফোরে যেখানে এই চারটা ভ্যালু অর্থাৎ এই টোটাল এই টোটাল এবং এই টোটাল আমি নিয়ে আসবো সেক্ষেত্রে আমি কিভাবে ফর্মুলা লিখবো এটা আমাকে বারবার কোশ্চেন করা হচ্ছে তো যদিও আপনারা হয়তো অনেকে জানেন এটা তো দেখেন আমি সেলে ধরেন এই সেলটাতে আমি সাম করে আনতে চাই অর্থাৎ তো আমি দেখতে চাই তো আমি ধরেন এটা একটু হাইলাইট করে নিলাম এখন আমি এই জায়গায় ইকুয়াল টু দিব দেওয়ার পরে এস সাম লিখবো লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব দেওয়ার পরে আমি এখন চলে যাব শিট ওয়ানে আমি শিট ওয়ানের উপরে ক্লিক করব দেখেন আমি কিন্তু শিট ওয়ানে চলে আসছি আমি এখন কি করব এই সেলটা সিলেক্ট করব। কিন্তু আমার ফর্মুলা কোথায় এই দেখেন খেয়াল করেন এটাকে বলা হয় এক্সেলের ফর্মুলা বার আমি এখানে এই যে সিট ওয়ান সিলেক্ট করছি এখন আমি এই যে কমা দিব এরপরে আমি যে চলে যাবো সিট টুতে আমি কোথায় যাচ্ছি খেয়াল করেন এই যে সিট টুতে যাওয়ার পরে এই সিট টু থেকে আমি এইটা সিলেক্ট করব দেখেন এখানে কিভাবে সিলেক্ট হচ্ছে সিট ওয়ান থেকে ডি সিক্স সিট টু থেকে কে সেভেন এরপরে আমি চলে যাবো সিট থ্রিতে যাওয়ার পরে এই যে এটা সিলেক্ট করব দেখেন এই যে এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব দেওয়ার পর আমি ইন্টার দিব দেখেন যে সিট 4 এ আমি চলে আসছে তিনটা টোটাল যে যোগফল এই যে 334 এখানে চলে আসছে অর্থাৎ আপনি খুব সহজে চাইলেই কিন্তু শেড 1 শেড 2 শেড 3 থেকে এভাবে যোগ করে ফেলতে পারেন একই ভাবে আপনি যদি তিনটা শেড থেকে এভারেজ করে দেখতে চান যে তিনটা ভ্যালুর এভারেজ কত যে আপনার এখানে গড় আছে এইটা যোগফল এইটা যোগ ফল আর এইটা যোগ ফল ধরেন তিনটা সেলস তো এই তিনটার যোগ গড় আপনি দেখতে চান এভারেজ যে আসলে এভারেজ সেলস কত হয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন ইকুয়াল টু দিবেন এ ভি ই আর এ জি এভারেজ লিখে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আপনি শিট ওয়ানে চলে যাবেন এইটা ক্লিক করবেন করার পরে এই যে এখানে যে কমা দিবেন ঠিক আছে উপরের বারে গিয়ে এরপরে যে সিট টুতে আসি আমি এই যে এটা সিলেক্ট করলাম করার পরে আমি যে কমা দিলাম দেওয়ার পর আমরা এখন সিট থ্রিতে যাবো যাওয়ার পর এইটা সিলেক্ট করবো দেওয়ার পর আমাদের আর কমা লাগবে না ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব দেখেন এভারেজ একশো এগারো চলে আসছে তো এইভাবে আপনি খুব সহজেই আপনি একাধিক সিট থেকে কিন্তু সামারি করে দেখতে পারবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না